উনি যে ধরনের কথা বলেন এই কথা মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে, এবং আমরা বলছি যে উনি অদ্ভুত, উনি কিম্ভূত। তা এই অদ্ভুত কিম্ভূত লোকেরা এই ধরনের কথা বলে, কারণ দিদির ভূত ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। বড় শখ মুখ্যমন্ত্রী হবে, সে মুখ্যমন্ত্রী আর হওয়া হয়নি, তাই বিরোধী দল নেতা হয়েছে। 1956-তে ঘরপাড় অন্ধকার করে, তারপরে 1956 তার মেজাজেই একেবারে মেজাজি হয়ে পড়েছেন, এটা কেউ মেনে নেবে না। সুতরাং বাংলার মানুষ দেখছেন এই ধরনের অদ্ভুত কিম্ভূত কথা, এগুলো কেউ মানেও না শোনেও না। তৃণমূলের দিদির দুধকে ফের ভূত বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। যে ভূত সাদা খাতাতে চাকরি দিয়েছে সেই ভূত আসবে। তৃণমূলের চোরেরা 100 দিনের কাজের টাকাও চুরি করেছে, রাজ্যকে দেউলিয়া করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মালদার গাজলের সভা থেকে এভাবেই তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস তার সরকার কিছু করতে পারবে না, ডিএ দিতে গেলে স্যালারি বন্ধ হবে, স্যালারি দিতে গেলে ডিএ বন্ধ হবে, ডিএ স্যালারি দিতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। এই রাজ্যকে দেউলিয়া করেছে মমতা ব্যানার্জির সরকার। আজ মালদার গাজলে শুভেন্দু অধিকারীর সভা ছিল, এবং সেই সভা শেষ হতেই বিজেপি নেতার ইস্তফা। বিজেপি নেতা সৌমিত্র রায় তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ইস্তফা দিয়েছেন, জেলা সভাপতির কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন সৌমিত্র রায়। ঠিক কি কারণে ইস্তফা, বিস্তারিত জানতে কথা বলে নেব টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, বিজেপি নেতা সৌমিত্র রায় কি কারণে তিনি ইস্তফা দিয়েছেন, কি বলছেন তিনি? দেখো, সৌমিত্র রায় উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন, পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের কনভেনার ছিলেন তিনি। আজ তিনি শুভেন্দু অধিকারী সভা শেষ হতেই তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির কাছে। তিনি মূলত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, একাধিক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং সেই ক্ষোভ উগড়ে দিয়ে কিন্তু তিনি পদত্যাগ করেছেন, এবং যা জুড়ে ইতিমধ্যে কিন্তু কটাক্ষ প্রয়োগ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেছেন কেবল সৌমিত্র রায় নয়, অনেকেই দল ছাড়বে, বিজেপি ছেড়ে তারা অন্য দলে চলে যাবে। পাশাপাশি বিজেপির দাবি যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে, ইতিমধ্যেই কথা বলা শুরু হয়ে গেছে সৌমিত্র রায়ের সাথে বলে বিজেপির তরফে দাবি করা হচ্ছে। মাধুরী করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরের দিকে আমরা নজর রেখেছি। শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই বিজেপি নেতার ইস্তফা। বিজেপি নেতা সৌমিত্র রায় তিনি উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে ছিলেন, এবং তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি সেই পদত্যাগ পত্রে।